রেফারির শেষ বাঁশি বাজতে বিরাট জটলা কান্তি রাভা স্টেডিয়ামের ফুটবল পিচে। বাগবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি হয়ে ওঠে আরো উত্তপ্ত, বাদানুবাদে জড়িয়ে পড়েন ফুটবলাররা। বিষয়টি সমাধানে দুদলের কর্মকর্তারা এগিয়ে এলে রেফারি চড়াও হন শুধু বাংলাদেশের উপর, লাল কার্ড দেখানো হয় ম্যানেজার আমির খানকে, তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ফুটবলাররা। পরিস্থিতি আরও খারাপ হলে নিরাপত্তা রক্ষীরা বেষ্টনী দিয়ে রেফারিদের নিয়ে মাঠ ছাড়েন। শুধু ম্যাচ শেষে নয়, খেলার মাঝেও এদিন রেফারির পক্ষপাতমূলক আচরণের শিকার হয়েছেন রাকিব সোহেলরা, যেটা হারের কারণ হলেও বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ কোচ হাভিয়ের ক্যাবরেরা। রেফারিং নিয়ে প্রশ্ন উঠবে আমি জানতাম, কারণ বেশ কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে, তবে এই বিষয়টা আমি বড় করে দেখতে চাই না, এটা খেলার অংশ। আমি সবসময় গুরুত্ব দিতে চাই পারফরমেন্সে, আমরা ভালো করেছি, তবে কোথায় ঘাটতি আছে তা নিয়ে কাজ করতে হবে। এবারের সাফে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধতা ছড়িয়েছে, দিন বদলের ইঙ্গিত মিলেছে। সেমিফাইনাল থেকে বাদ পড়ায় তাই হতাশ হয়ে পড়েন ফুটবলাররা, ম্যাচ শেষে মন খারাপ করে মাঠেই বিমর্ষ সময় কাটান, তবে কোচ এখানে বসে থাকতে নারাজ। এটা ঠিক, আমরা ফাইনাল খেলতে পারলে ভালো হতো, তবে আমি এটা নিয়ে পড়ে থাকতে চাই না। সামনে আমাদের বিশ্বকাপ বাছাই, আমরা যে ভালো করেছি তা ধরে রাখতে হবে, সেখানে ভালো করতে হবে। এখন থেকে বিশ্বকাপ বাছাই নিয়ে পরিকল্পনা শুরু করতে হবে আমাদের। বাংলাদেশ যে পারে তার প্রমাণ করেছেন ফুটবলাররা, দরকার শুধু এর ধারাবাহিকতা রক্ষা করা। আসন্ন বিশ্বকাপ বাছাই এই নতুন বাংলাদেশেরই অপেক্ষায় থাকবে লাল সবুজ ফুটবল। এস এম ইকবাল, সময় সংবাদ, ম্যাঙ্গালোর, ভারত।